আসসালামু আলাইকুম। অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সামনে কথা বলবো এক থেকে পাঁচ দিন বয়সের হাঁসের বাচ্চার গড়ের পরিচর্যার ব্যাপার বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা কেমন ধরনের গড়ে রাখবেন হাঁসের বাচ্চাগুলি, কেমন পরিবেশে রাখবেন, কিভাবে রাখবেন, ওই সব ব্যাপার বিষয় নিয়েই আজকে কিছু আলাপ আলোচনা করব আপনাদের সামনে। আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল। তো বিষয়টা হইল, আপনার হাঁসের বাচ্চা যে গড়ে রাখবেন, যে কামারের ভিতরে রাখবেন, সেই কামারটুকু কেমন? সামনে গরমের দিন কিন্তু আসতেছে, আপনার গড়টা কি নিচু, আপনার গড়টা কি একবারে ব্লক দেওয়া? ঠান্ডার মৌসুম হইলে ঠিক আছে, নিচু গড় হইলেও ঠিক আছে, সমস্যা নাই। নিচু গড় ঠান্ডার সময়ও ক্ষতি, গরমের সময়ও ক্ষতি। নিচু গড় ঠান্ডার সময়ও ক্ষতি, গরমের সময়ও ক্ষতি, কেমন এটা? তাহলে ওইটাই ব্যাপার বিষয় নিয়েই আমি আলোচনা করতেছি। গড়টা কমপক্ষে 6 ফুট উঁচা থাকতে হবে, 2.5 ফুট, 3 ফুট, 4 ফুট উঁচা করে একটা গড় বানলেন। এই গড়ের ভিতরে যদি গরমের দিন হয় তাহলে কিন্তু বাতাস প্রবেশ করতে পারবে না, এতে করে কিন্তু বাচ্চার গরম লেগে যাইতে পারে, আর সেই গরম থেকেই আপনার হাঁসের বাচ্চা অসুস্থ হতে পারে। আর একটা নিচু গড়ের কিন্তু আর একটা ক্ষতি বা প্রবলেম বা সমস্যা হতে পারে, যেমনটা হইলো এই গড় থেকে কিন্তু গ্যাস বাহির হইতে পারবে না, খোলামেলা থাকবে না, গড়টাই তো নিচু, কোন দিক দিয়ে বাতাস ঢুকবে আর কোন দিক দিয়ে বাহির হবে, বাতাস ঢুকার এবং বাহির হওয়ার কোন রকমের পরিবেশ নাই, এতে করেও কিন্তু আপনার হাঁসের বাচ্চার ক্ষয়ক্ষতি হতে পারে। ওই ব্যাপার বিষয়গুলি কিন্তু আপনাদের হাঁসের কামার যদি করতে চান, হাঁসের বাচ্চার কামার যদি আপনারা করতে চান, তাহলে ওইসব ব্যাপার বিষয় কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে, আর ওইসব ব্যাপার বিষয় লক্ষ্য রেখেই কিন্তু আপনাদের এই ব্যবসাটুকু করতে হবে। তো এইসব ব্যাপার বিষয়টা আপনি কোথায় জানবেন, কেমনে জানবেন, কিভাবে জানবেন? আমি যথেষ্ট পরিমাণ, আমি যতটুকু জানি, সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছি, আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর জন্য। আমি কিন্তু কোনো বই পড়ে পড়ে বা বই দেখে বা কাতায় লিখে এরকম ধরনের আপনাদের সামনে কথাবার্তা বলি না। আমিও কিন্তু একসময় হাঁস লালন পালন করেছি, আমিও কিন্তু ডিম থেকে বাচ্চা উৎপাদন করেছি তু সারিকেন পদ্ধতিতে, এমনি এমনি কিন্তু এই কথাগুলি আমি বলতে পারতেছি না। বই দেখে বা বই ফইরা মুখস্থ করে এভাবে কিন্তু কথা বলা যায় না। আমার কথাবার্তা বুঝেই কিন্তু মনে হয় যে আপনারা মোটামুটি একটা অনুভব করতে পারেন। একটা মানুষের ভাষা ব্যবহার কথাবার্তা শুনলেই কিন্তু বোঝা যায় লোকটা কেমন। তো আমি যেসব সুবিধা যেসব অসুবিধা পেয়েছি সেই সব সুবিধা অসুবিধা নিয়েই কিন্তু আপনাদের সামনে আমি কথা বলি। আমি জানি হয়তো আমি এখন করতেছি না, আমার মতন, আমি চাই আমার মতন আরো 10 জন উপকৃত হোক। আমি যে যে জায়গায় মানে ক্ষতিগ্রস্ত হয়েছি সেই সেই জায়গায় যাতে ক্ষতিগ্রস্ত অন্যরা না হয়, ক্ষতিগ্রস্তর সম্মুখীন হয়েছি আমি হয়েছি, আপনারা যাতে না হন। আপনারা সুস্থ সুন্দর ভালো হালে বাচ্চাগুলি লালন পালন করুন, ওই জন্যই কিন্তু আমার এইসব ভিডিও করা, আর অন্য কোনো ধান্দা নাই কিন্তু এটার মাধ্যমে। অন্য কোনো যদি ধান্দা থাকতো তাহলে কিন্তু নাম্বার দিতাম, হাঁসের বাচ্চার বেচা কিনা করতাম, নানান অ্যাড দিতাম, নানানভাবে টাকা কামানোর ধান্দা করতাম, এরকম কোনো কিছু কিন্তু না। সহজ সরল ফ্রেশ মাইন্ডে কিন্তু আমি এই কাজটা করে থাকি আপনাদের স্বার্থে, আপনাদের উপকারের সাথে। আপনাদের তো আমি কোনো কিছু দিতে পারি না, কি দেবো, আমার কাছে কি আছে, আমি দেব কি, দেওয়ার কিছুই নাই ভাই। যদি আমার একটা কথা দিয়ে আপনাদের উপকার হয় সেটাই আমি খুব আনন্দিত, খুব ভালো লাগে আমার কাছে ওইটা, ওই বিষয়টা। আপনারা উপকৃত হন, আপনাদের পরিবারকে নিয়ে সুখে শান্তিতে চলেন, সেই প্রত্যাশাই কিন্তু আমি সর্বক্ষণ করে থাকি বা করে যাই। আর এটার ভিতরে কিন্তু আর অন্য কোনো বিষয়বস্তু লুকিয়ে নাই না, অন্য কোনো ব্যাপার বিষয় লুকিয়ে আছে, অন্য কোনো ব্যাপার বিষয়, অন্য কোনো ব্যবসায় ওই চ্যানেলের মাধ্যমে না, এরকম কোনো কিছু না। তো যাই হোক, আপনারা গড়টা 6 থেকে 7 ফুট বা 8 ফুট উচ্চতা করিয়া গড়টা করবেন, চতুর্দিক দিয়ে খোলামেলা রাখবেন। যদি শীতের দিন হয় তাহলে কি করবেন, গড়টা ব্লক করে দিবেন কাপড় দিয়ে, আবার পলিথিন দিয়ে দিয়েন না, পলিথিন দিয়ে কিন্তু অক্সিজেন ঢুকতে পারবে না বা গ্যাস হবে অতিরিক্ত। সুতি পাতলা কাপড় দিয়া আপনারা গড়টা ব্লক দিয়ে দিবেন যদি ঠান্ডার দিন হয়, আর যদি গরমের দিন হয় তাহলে কি করবেন, গড়টার এই পর্দাগুলি সরিয়ে দিবেন যাতে একদিক দিয়ে বাতাস প্রবেশ করতে পারে, অন্য দিক দিয়ে আবার বাহির হইতে পারে, এবং গড়ের ভিতরে যদি উঁচু গড় থাকে ভিতরে যাতে হাইটে হাইটে চলাফেরা করে কাজকর্ম যাতে করতে পারেন, রিল্যাক্সে যাতে কাজকর্ম করতে পারেন, পরিষ্কার টরিষ্কার সুন্দর হালে করতে পারেন। ওই সব ব্যাপার বিষয়ে চিন্তা ভাবনা করিয়েই কিন্তু আপনারা ওই হাঁসের বাচ্চা লালন পালন করবেন, এই হাঁসের বাচ্চার গড় তৈরি করবেন।
তো হাসির বাচ্চার গড় নিয়ে আজকে এই পর্যন্তই, বিশেষ আর কি বলবো, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।